সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থায় ত্রুটি থাকায় উদ্বোধনের একদিন পরও চালু করা যায়নি করোনার ফিল্ড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে স্থাপিত করোনার অস্থায়ী হাসপাতালে এসে ফেরত যেতে হয়েছে অনেক রোগীকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সোমবারে পূর্ণ সেবায় যেতে পারবে তারা। রাজধানীর মিন্টো রোডে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উল্টো দিকে শনিবার উদ্বোধন করা হয় করোনার 1000 আসনের এই ফিল্ড হাসপাতাল। ইতিমধ্যে এখানে অক্সিজেন সেন্টার লাইন স্থাপন করা হয়েছে, সব ধরনের ফ্যাসিলিটি এখানে আছে, আইসিইউতে যা যা থাকে। আমরা আশা করি এই হাসপাতালটি আজকের পরে থেকে শুরু হয়ে যাবে রোগী সেবাদানের জন্য। কিন্তু বাস্তবে একদিন পরও পূর্ণ সেবায় যেতে পারেনি হাসপাতালটি, রবিবারও করোনার রোগীদের ফেরত যেতে হয়েছে। ডাক্তারে বলতে তো অন্যান্য ব্যবস্থা করে, আমরা রোগী বেশি একটা ভালো না, মানে অক্সিজেনের সমস্যা, এটা নতুন না, ও সিলিন্ডারগুলি নাই। তো অক্সিজেন আগামীকালকে চালু হবে, আপনি এখন ভর্তিটা লেখে নিয়ে আসেন, সিরিয়ালটা আপনি আগামীকালকে নিয়ে আসেন। আজ বাই চান্স যদি 90 কমে যায় অক্সিজেন, তাহলে অন্য কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করে দেন, কালকে আমাদের এখানে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাপনায় কিছুটা ত্রুটি হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। প্ল্যান ছিল যে 24 আওয়ার, আমরা যে 72টা সিলিন্ডারের কথা বললাম, 24 ঘন্টা সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু সকালে টেকনিক্যাল বিষয় তো একটা রেগুলেটর ওদের ডিস্টার্ব দেওয়ার কারণে ওই সিস্টেমটা কাজ করতেছিল না। ঠিক আছে, আজকের মধ্যে এটা কমপ্লিট করবে ওরা, যদি সেইটাই হয়ে থাকে তাহলে পর্যন্ত সকল চিকিৎসা সুবিধা এখানে ইনস্টিউট করা সম্ভব হবে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই আসন সংকট। নতুন এই হাসপাতালটি পূর্ণ সেবায় আসলে সাময়িকভাবে কিছুটা চাপ কমার আশা করা হচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।